আজকে আমরা তাহলে প্রথম দিন ভেক্টরটা শুরু করব, ঠিক আছে? ভেক্টরের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ভেক্টর অ্যালজেব্রা, এটা তোমরা অলরেডি কিছুটা পড়ে নিয়েছো ফিজিক্সে। আমাদের এখানে ঠিক সেই জিনিসগুলোই আছে, আমরা পরপর কিছুগুলো ডেফিনিশন আছে যেগুলো আমরা মোটামুটি তোমার ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, যে ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশির ক্ষেত্রে প্রথমে বলা হয় যে ভেক্টর হচ্ছে যে সমস্ত রাশিগুলোর অ্যাকচুয়ালি দুটো জিনিস থাকে, যেটা মান এবং দিক। এই দুটো যদি কারো থাকে তখন সেই রাশিটাকে বলা হয় ভেক্টর রাশি। মান মানে এখানে আমরা সেটাকে বলি ম্যাগনিচিউড, আর দিক মানে হচ্ছে ডিরেকশন। তাহলে একটা ভেক্টরকে অ্যাকচুয়ালি একটা লাইন সেগমেন্ট বা রেখাংশ দ্বারা চিহ্নিত করা যায়, যেখানে রেখাংশটার একটা ডিরেকশন থাকবে বা অভিমুখ থাকবে। এই অভিমুখটাকেই অ্যাকচুয়ালি ভেক্টরের অভিমুখ বলা হয়। তাহলে এই যে ডিরেক্টেড লাইন সেগমেন্ট ও এ, এটা দিয়ে আমি আর ভেক্টরকে ডিনোট করতে পারছি। এই ও পয়েন্টটাকে বলা হয় ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট, ওটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। এবং এ পয়েন্টটাকে বলা হয় এটার টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত আর কি, টার্মিনাল পয়েন্ট, শেষ প্রান্ত। এখন কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একই হয়ে যায় তাহলে সেই ভেক্টরটাকে বলা হয় জিরো ভেক্টর। এখানে স্বভাবতই দেখতে পাচ্ছ যে যখনই দুটো পয়েন্ট একই হয়ে যাচ্ছে তাহলে এই তীর চিহ্নটা আর আমরা আঁকতে পাচ্ছি না, বা এটা যে কোনো অভিমুখে হতে পারে। সেই জন্য যে জিরো ভেক্টরটা, তার নির্দিষ্ট অভিমুখ চিহ্নিত করা যায় না, যে কোনো অভিমুখে আসতে পারে সেটা। আর এই ও এ যে লেন্থটা, এই ও এ লেন্থটাকে বলা হয় ভেক্টরটার ম্যাগনিচিউড, ঠিক আছে? ম্যাগনিচিউড অফ আর ভেক্টর, বা এটাকে আমরা মড আর চিহ্ন দিয়ে লিখি। তাহলে একটা ভেক্টরের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ম্যাগনিচিউড থাকবে বা মডিউলাস বলা হয়, এবং একটা ডিরেকশন থাকবে। এই দুটো জিনিস যদি থাকে তাহলে সেটাকে ভেক্টর বলছি, সেই রাশিটাকে। এবার কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি ম্যাগনিচিউডের মানটা 1 হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলা হয়। এবং দুটো ভেক্টরের ক্ষেত্রে, এরপর আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশনের দিকে যাচ্ছি, সমান ভেক্টর, সমান ভেক্টর কাকে বলে, না যখন দুটো ভেক্টরের মানগুলো সমান হবে এবং দিকগুলোও সমান হবে তখন তাদেরকে সমান ভেক্টর বলা হয়। এখানে ব্যাপারটা একটু সহজভাবে বলে দেওয়া হলো যে দিকগুলো একই হবে, কিন্তু অ্যাকচুয়ালি দিকগুলো আইডেন্টিক্যাল না হয়েও তাদের লাইন অফ সাপোর্টটা যদি একই হয় তাহলেও কিন্তু তাদেরকে সমান বলা যায়। তার মানে হচ্ছে সাপোজ এখানে একটা ভেক্টর আছে এবং তার সমান সমান আরেকটা ভেক্টর এখানে আছে, দুটো দৈর্ঘ্যটা সমান এবং দুটো একই অভিমুখে আছে, এদেরকে আমরা, এটা যদি সাপোজ এ ভেক্টর, এটা যদি সাপোজ বি ভেক্টর বলি, এদেরকে সমান ভেক্টর বলতে পারি। এদের ডিরেকশনটা একই, মানে একই অভিমুখে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যেরকম ছবিটা এঁকেছি সেই হিসেবে তো অভিমুখটা দুটো আলাদা, মানে একে অন্যের সমান্তরাল। এর জন্য এখানে বলছি লাইন অফ সাপোর্ট। লাইন অফ সাপোর্ট মানে কি? লাইন অফ সাপোর্ট মানে হচ্ছে আলাদা একটা সরলরেখাকে ধরা হচ্ছে যার রেসপেক্টে এরা দুটোই সমান্তরাল। তাহলে অন্য কোনো একটা সরলরেখার সমান্তরালে যদি দুটো ভেক্টর থাকে যাদের ম্যাগনিচিউডগুলো সমান তাহলে তাদেরকে ইকুয়াল ভেক্টর বলা হবে। এরপর চলে আসে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর একই রকমভাবে হবে, তাহলে মান সমান হবে কিন্তু ডিরেকশনটা অপোজিট ডিরেকশনে যদি হয় তখন তাদেরকে বলা হবে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। অপোজিট ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টরের মধ্যে রিলেশনটা হবে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ সি ভেক্টর, এবং ইকুয়াল ভেক্টর যেটা করেছিলাম তাদের ক্ষেত্রে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, এগুলো একটু দেখে নেবে তোমরা, সদৃশ ভেক্টর, সমরেখ ভেক্টর। আমাদের যেটা ইম্পর্টেন্ট এরপরে, এটা তোমরা অলরেডি করেছো, যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র,
ঠিক আছে। এবং দুটো সূত্র আছে এখানে, একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং একটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে ফার্স্টে আমরা ত্রিভুজ সূত্রটা আলোচনা করছি, ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গেল ল যে জিনিসটা কি না, এখানে বলা হয় যে কোনো একটা সমতলে অঙ্কিত একটা ত্রিভুজের পরপর দুটো বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে মানে উল্টো দিক থেকে গৃহীত অন্য বাহুটা সেই ভেক্টর দুটোর লব্ধি বা যোগফলকে প্রকাশ করবে। এখানে যেটা করলাম আমি, এটা হচ্ছে এ ভেক্টর এবং তারপরে বি ভেক্টর পরপর একই ক্রমে নেওয়া হলো, তাহলে এই দুটো যোগফলটা হবে আমার এখানে সি ভেক্টরটা। মানে আমি লিখতে পারি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এরপর হচ্ছে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র বা প্যারালোগ্রাম র। প্যারালোগ্রাম লতে কি বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে যে কোনো একটা যদি সামন্তরিক থাকে এবং সামন্তরিকের দুটো সংলগ্ন বাহু দিয়ে যদি কোনো দুটো ভেক্টরকে প্রকাশ করা যায়, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এই দুটো সংলগ্ন বাহুর মধ্যবিন্দু দিয়ে যে কর্ণটা যাবে সেই কর্ণটা এদের লব্ধিটাকে প্রকাশ করবে। সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দুটো ভেক্টর যারা সামন্তরিকের দুটো পাশাপাশি বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এদের যোগফল কী হবে না, এদের সামন্তরিকটা কমপ্লিট করে যদি আমি কর্ণটা টেনে দিই তাহলে কর্ণটা হবে এদের লব্ধি। এখন ব্যাপার হচ্ছে এইটা খুব সহজেই আমাদের ত্রিভুজ সূত্র থেকে চলে আসে, কারণ এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর প্যারালালে সমান দৈর্ঘ্যের এখানেও আমরা পাবো বি ভেক্টর। তাহলে এখন এই দুটো বাহু পরপর একটা ত্রিভুজের দুটো বাহু এ ভেক্টর বি ভেক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত সি ভেক্টরটা হবে এদের লব্ধি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সামন্তরিক সূত্রটা কিন্তু ত্রিভুজ সূত্রের থেকে ডিরাইভ করা যাচ্ছে। তাহলে আমাদের শুধু এই জিনিসটা এখানে মনে রাখতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে পজিশন ভেক্টর। এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর ব্যাপারটা কি না, অ্যাকচুয়ালি ভেক্টর যখনই একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট আমরা বলছি, তাহলে এটা কোনো একটা নির্দেশ তন্ত্রে থাকবে। ঠিক আছে, কোনো একটা নির্দেশ তন্ত্র কেন বলছি না, আমরা সাধারণত দু ধরনের ভেক্টর এখানে কনসিডার করি, একটা টু ডাইমেনশনাল ভেক্টর, একটা থ্রি ডাইমেনশনাল। তাহলে টু ডাইমেনশনাল যদি হয় সেখানে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট কেবলমাত্র থাকে, তাহলে সেই নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ধরি, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু, এখানে সাপোজ একটা পি বিন্দু রয়েছে, তাহলে এই যে ওপি ভেক্টরটা তৈরি হয় এই ওপি ভেক্টরটাকে আমরা বলি পি বিন্দুর পজিশন ভেক্টর। তার মানে কোনো একটা বিন্দুকে যদি মূল বিন্দুর সঙ্গে যোগ করে দেওয়া যায় তাহলে যে ভেক্টরটা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর বা পি ভি অফ পি মানে হলো ওপি ভেক্টর। ঠিক আছে, পি ভি অফ পি মানে হচ্ছে ওপি ভেক্টর। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে আমরা একটা খুব সুন্দর সূত্র ডিরাইভ করা হবে যে যে কোনো একটা ভেক্টর তাহলে সেটা পজিশন ভেক্টর থেকে কিভাবে আসবে। সাপোজ এখানে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা ভেক্টর আছে এ ভেক্টর বি ভেক্টর, এ বি ভেক্টর। তাহলে আমি এখানে মূল বিন্দুর সঙ্গে এটাকেও যুক্ত করলাম আর বিটাকেও যুক্ত করলাম, তাহলে এখন আমার এইটা হয়ে গেল ও এ ভেক্টর, এটা হলো ও বি ভেক্টর। এখন যদি আমরা দেখো ও এ ভেক্টর ধরি আর ও বি ভেক্টর ধরি, তাহলে এই যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে ও এ বি ত্রিভুজ, ওই এ বি ত্রিভুজের মধ্যে ও এ আর এ বি এরা একই অভিমুখে আছে, তাহলে এদের লব্ধিটা ত্রিভুজ সূত্র অনুসারে হবে ওবি ভেক্টর। মানে খুব সিম্পলি আমি লিখতে পারি যে ওবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর, বা এ বি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর।
সমান পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। ঠিক আছে, জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো ভেক্টর এ বির ক্ষেত্রে এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। এটা আমাদের বিভিন্ন সময় খুব কাজে লাগবে, মনে রাখতে হবে জিনিসটা। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ভেক্টরের উপাংশ। তাহলে এখনো পর্যন্ত আমি যে জিনিসগুলো বললাম সেটা একটু সামারাইজ করি ফার্স্টে, তারপরে ভেক্টর উপাংশে যাচ্ছি। প্রথমত ভেক্টর কাকে বলে, না যে কোনো একটা রাশি যার মান আছে এবং দিক আছে তাকে আমরা বলছি ভেক্টর। ভেক্টরের মানটাকে বলি ম্যাগনিচিউড বা মডিউলাস, এবং দিক যেটা সেটাকে বলা হচ্ছে ডিরেকশন। দুটো ভেক্টর যদি তাদের মান সমান হয়, দিক একই হয়, তাহলে ইকুয়াল ভেক্টর বলা হয়, এবং যদি মান সমান হয় কিন্তু দিকটা আলাদা হয় তখন তাদেরকে বলা হয় অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। এবং কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি তার মানটা এক হয় তখন তাকে বলা হয় ইউনিট ভেক্টর। যদি সমান ভেক্টরকে সমান চিহ্ন দিয়ে লেখা হয়, বিপরীত ভেক্টরকে একটা মাইনাস চিহ্ন দিয়ে লেখা হয়, মানে ডিরেকশনটা বদলে গেলে মাইনাস চিহ্ন আসে সোজা কথায়। এই জিনিসটা আমরা আগেও করেছি তোমার ইয়ের ক্ষেত্রে, সংখ্যা রেখার ক্ষেত্রে দেখেছি যে মূলবিন্দু থেকে ডান দিকে গেলে প্লাস চিহ্ন, মাইনাস দিকে গেলে বিয়োগ, বাম দিকে গেলে মাইনাস চিহ্ন, মানে ডান বাম চেঞ্জ হয়ে গেলে তখন একটা মাইনাসের তফাত আসে। এরপর ভেক্টর যোগের জন্য দুটো সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে কি বলা হয়, না পরপর দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা যায় কোনো সমতলিক ত্রিভুজের, তাহলে বিপরীত ক্রমে গৃহীত উল্টো অন্য বাহুটা বা থার্ড বাহুটা তাদের লব্ধি প্রকাশ করবে। আর সামান্তরিক সূত্রটা চলে আসছে আমার ত্রিভুজ সূত্র থেকে, এখানে দুটো সংলগ্ন বাহুকে যদি প্রকাশ করা যায় ভেক্টর দিয়ে তাহলে কর্ণটা প্রকাশ করবে লব্ধির মান। এরপর হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কি, না কোনো সমতলে একটা পি বিন্দু যদি নেওয়া হয় তাহলে পি এর সঙ্গে ও বিন্দু, ও মানে হচ্ছে সবসময় মূল বিন্দু, তাহলে সেই মূল বিন্দুটাকে যোগ করে দিলে যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে পজিশন ভেক্টর। এবং যে কোনো ভেক্টর এ বির ক্ষেত্রে আমরা দেখালাম যে এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, মানে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। এটা কিন্তু তোমাদের দু নম্বরের কোশ্চেনেও থাকতে পারে যে দেখাও যে এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ, এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন ছোটো ছোটো হয়, আমরা যখন এক্সারসাইজগুলো করবো তখন দেখতে পাবো। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব ভেক্টরের উপাংশ এই বিষয়টা নিয়ে।